কোনো পুজো টুজো আসলে আমার ছাদেই যা ফুল হয়, আমাকে আর বাইরে থেকে ফুল আনতে হয় না। তো আমি আমার গাছ থেকেই নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ আকন্দ ফুল কিছু তুললাম, আর কিছু কুড়ি হয়ে রয়েছে, ওগুলোকে আর তুললাম না, ওগুলো পরে ফুটবে, পরে বাবাকে দেব। আর এখানে একটা ছোট্ট কাঁটা হয়েছে, সেই কাঁটাটা আমি তুলে নিলাম, খুব ছোট্ট পুচকে। আর একটা ছোট্ট ধুতুরা ফুলের কুড়ি, এটাও দিয়ে দেবো বাবাকে যেহেতু ফোটেনি, আর একটা এখানে ফুটেছে তো এটাও দিয়ে দেব। আমি দুটো শিবকে পুজো দিতে হবে আমাকে, একটা ওপরে আমাদের ঠাকুর ঘরে আছে আর একটা নিচে। নিয়ে নিচ্ছি কিছু গাঁদা ফুল আমার গাছেরই, দেখতে পাচ্ছ গাছটা প্রায় শুকিয়ে শুকিয়ে যাচ্ছে যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে। এবারে আস্তে আস্তে করে আমাকে সব ফুলগুলো তুলে নিতে হবে, কারণ গাছগুলো আস্তে আস্তে এবার শুকিয়ে যাবে। কিছু ফুল নিয়ে নেব, তিন রকমের গাঁদা ফুল আছে আমাদের ছাদে। আর নিয়ে নিচ্ছি দুটো সাদা চন্দ্রমল্লিকা, অনেক ফুটেছিল, অনেক পুজো দিয়েছি তুলে তুলে, আর এই ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। নিয়ে নিচ্ছি দুটো লাল চন্দ্রমল্লিকা, এটা এখনও যদিও বা ফোটেনি তাও নেব। আর একটা কাশি গাঁদা তুলে নিয়েছি। তো চলো, এই হচ্ছে আমার ছাদের ফুল, এই দিয়ে আজকে বাবাদের পুজো দেব। নিয়ে একটা বেল, বেলটা অবশ্যই আমার গাছের না, কিনে এনেছে, বেল পাতা আমার পুজোর ডালি রেডি। চলে যাচ্ছি আমি নিচে, নিচে আমাদের মনসা মন্দির আছে, সেখানেই ভোলে বাবা আছে। তো এই যে ভোলে বাবাটা দেখছো, পাথরের গোল বড়, এই গোল পাথরটা আমার বাবা ছোটোবেলায় কুড়িয়ে এনেছিল। তো জানি না এটার কী রহস্য আছে, কোনো সাইন্টিফিক হয়তো রিজনস আছে যার জন্য এটা এত বড় হয়ে গেছে। এটা আগে দু হাত দিয়ে ধরা যেত, মানে দু আঙুল দিয়ে ধরা যেত, তো এটা এখন অনেক ভারী হয়ে গেছে। এর পেছনে কী রহস্য সেটা আমার জানা নেই। তো এটাই আমাদের পুজো করা হয়, এটা আমাদের আদি শিব বলা যেতে পারে, এই শিবলিঙ্গটা খুবই জাগ্রত, আর এই মা মনসাটাও আমাদের খুবই জাগ্রত। চলো পুজোটা করে নিই তাহলে। আমার হয়ে গেছে, এবার মা দিচ্ছে। মায়ের পায়ে যেহেতু ব্যথা, ওই জন্য মা বুঝতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। তোমরা কিছু মনে করো না এটার জন্য।